सुनिए, लाइफ जीवने एक्चुअली मनुष्य होने के अनेक रकम जिस मुख्य भाव है जीवन सूत्र भावी जी समाज किस करते ना पारि क्योंकि द्वारा जी हमें ठीक पजिशन ही नहीं तुलते समाज अनेक कि सरकार जारी है ওই মেন্টালিটি নিয়ে আমি সবসময় কাজ করছি। আমি হয়তো আমার আমার এবাদত আমার কাজে হয়তো আল্লাহ সন্তুষ্ট না হতে পারে, আমি যেগুলো অস্ট্রিং রাখে দেবো এরা এরা হয়তো কিছু করবে, এটা যদি আমি হয়তো চাকরি ভালো হতে পারবো, ওইটাই আমার অ্যাকচুয়ালি ইয়ে মোটিভেশন। সেই জন্য আমি অলওয়েজ সব কিছু ইয়ে স্বভাব বেচারা পড়াশোনা বা এটা নিয়ে আমি টপমোস্ট প্রায়োরিটি দিয়েছি। ইভেন কোনো সময় এমন হয়েছে চাকরির প্রবলেম হয়েছে, ট্রান্সফার হয়েছে, বিভিন্ন জায়গা দিয়েছে, আমি ওটার সাথে ফাইট করেছি, ফাইট করে আমি তারা এডুকেশন নিয়ে কোনো সময় ব্যাঘাত ঘটাইতে চাই নাই, চেষ্টা করছি ওখানে এডুকেশন দিয়েছিল আর মোটিভেট করেছি। আর সবচেয়ে বড়ো কথা হলো ওদের বলতে আমার তিনটেই বাচ্চা দুজনই আল্লাহর মেহরবানিতে সব সাকসেসফুল হয়েছে এডুকেশনে, বড়ো মেয়ে তো ডাক্তার দুই নম্বর ইঞ্জিনিয়ার, এত ইঞ্জিনিয়ার হয়ে তারপরে ইউপিএসসি ক্লিয়ার করলো, ওদের নিজস্ব ডেডিকেশন সিনসিয়ারিটি অনেস্টি পার্সিভারেন্স আছে, সেই জন্য একটা সাকসেসফুল হয়েছে। এটাও আল্লাহর দেওয়া একটা দান, আমরা আমরা জাস্ট একটা এনভায়রনমেন্ট দিতে পারি, এনভায়রনমেন্ট ছাড়া কোনো বাচ্চারা নিতে পারে না। আর একটা বাচ্চারে উপর মানুষ করতে অনেকে মনে করে বাবা, বাবা তো আমার মনে বাবার কন্ট্রিবিউশন মেবি ম্যাক্সিমাম 20% 80% গোজ টু মাদার। মা যদি ইয়ে কন্ট্রিবিউশন না করে বাবা যত কন্ট্রিবিউশন করে বাচ্চারা ঠিক পজিশনে পৌঁছা মুশকিল আছে, মার দায়িত্বটা অনেক বেশি। আমি মনে করি ওইটাই আমার যেটা অনেক অনেকের কাছে ওইটা শুনেছি, তারাও সাপোর্ট করেছে মার কন্ট্রিবিউশন। আর আমার লাইফে দেখেছি ওদের মার কন্ট্রিবিউশনটা আমার চেয়ে বেশি, এটা আল্লাহর কাছে সুক্রিয়া গ্রহণ করেছিলাম। আল্লাহ থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যারই আমাদের সাথে শেয়ার করেছেন যে উনি কিভাবে গাইড করেছেন, কিভাবে কোঅপারেট করেছেন। স্বপ্ন দেখতে হয়, উনি জাগিয়ে স্বপ্ন দেখেছিলেন সেই পদে আসীন হওয়ার জন্য, তার জন্য তিনি বাস্তবে রূপায়িত করেছেন। আর ওই রূপায়ণের মধ্যে যে তারা আসামবাসীকে গৌরবান্বিত করেছেন, হাইলাকান্দিবাসী তো গৌরবান্বিত, আর বিশেষ করে আমাদের গ্রামও যেখানে তিনি জন্মেছেন, যেখানে তার পিতার বাড়ি হিসাবে আমাদের গ্রামকেও তিনি উজ্জ্বল উজ্জ্বল করেছেন। আমি আশা রাখি আমাদের ছাত্রছাত্রীগুলা যেন অনুপ্রাণিত হয়, জাগিয়ে স্বপ্ন দেখো, ঘুমন্ত স্বপ্নে কোনো কাজে আসে না, জেগিয়ে স্বপ্ন দেখো যে আমি কোন দিকে যাব, কি করতে হবে। আর হাসানুজ্জামানের মতো এমন স্থানে পৌঁছিবার তোমরা নিশ্চয়ই স্বপ্ন দেখো, নিশ্চয়ই পৌঁছিতে পারবে, এই বলে আমার দুটো বক্তব্য রাখলাম।